السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أنس رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري আমার সম্মুখীন বসে থাকা নিচে এবং উপরে বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক মুসল্লিবৃন্দ সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রতি জুম্মার ন্যায় আজকেও একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই সম্মানিত উপস্থিতি এটি আরবি রবিউল আউয়াল মাস চলছে আমরা জানি এই মাসটিতে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে আমাদের মধ্য হতে এক শ্রেণীর মুসলিম তারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে অর্থাৎ তারা সেদিনকে দেখায় যে আমরা প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আমরা বেশি ভালোবাসি। তারা ঈদ মিলাদুন নবী উদযাপন করে, যার জন্য তারা দাবিদার যে আমরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। সেখানে তারা প্রমাণ করতে চায় যে আমরা বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। যারা ঈদ মিলাদুন নবী পালন করে না, তারা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না। আজকে আমি আপনাদের সম্মুখে সেদিকেই লক্ষ্য রেখে বিষয়টিকে ভিন্নভাবে আলোচনা করব। সেটি হচ্ছে এই যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার পদ্ধতি কেমন হওয়া চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার পদ্ধতিটা কেমন হওয়া চাই। এখন কথা হচ্ছে আমরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো কেন। আমরা ভালোবাসবো এই জন্যেই যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীর বুকে উম্মতকে ভালোবাসার ভালোবাসা দিয়ে গেছেন সদা সর্বদা, শুধু দুনিয়ার বুকে নয়। আমরা জানি কাল কিয়ামতের দিনেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় স্থির থাকবেন না। উম্মতে আমার উম্মত কোন জায়গায় ফেঁসে গেল কিনা, তারা এটকে গেল কিনা, যার জন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হয় যে কাউসারের দিকে দৌড়াদৌড়ি করবে, কখনো ফলসিরাতের দিকে দৌড়াদৌড়ি করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পরিত্রাণের জন্য তিনি দৌড়াদৌড়ি করবেন, এক জায়গায় স্থির থাকবেন না। আপনি আমি জানি পৃথিবীর বুকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এতই ভালোবাসা দিয়ে গেছেন যে আমরা জানি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, তারপর এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে গেলেন তিন দিন ইসলামের প্রচারের জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানানভাবে তারা নির্যাতন করেছিল, নির্যাতনটি সাধারণ নির্যাতন ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাথর মেরে মেরে নিক্ষেপ করে 1-2 কিলোমিটার নয় 5 কিলোমিটার পথ তারা পায়ে হেঁটে পাথর নিক্ষেপ করে করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেহুশ হয়ে গেছিলেন, ফলে ফেরেশতারা এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইলেন, আল্লাহ রাসূল আপনি একবার অনুমতি দেন, পাহাড় যার যে ফেরেশতার দায়িত্ব থাকে পাহাড়, সেই পাহাড়ে ফেরেশতা এসে বলেন আল্লাহর নবী আপনি আমাকে একবার অর্ডার দিন, তাদেরকে আমি চাপা দিয়ে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রক্তাক্ত হয়েছেন, তবুও তিনি বললেন যে না, তাদেরকে যদি তোমরা শেষ করে দাও, তুমি যদি তাদেরকে শেষ করে দাও, তাহলে আমি দিন ইসলামের বাণী কাদের কাছে নিয়ে যাব। আজকে তারা দিন ইসলাম হয়তো কবুল করলো না, তাদের যে পেটের সন্তান নাতি পোতা যারা আসবে, তাদের যে সন্তানাদি আসবে, তাদের কাছে আমি যদি দিন ইসলাম নিয়ে যাই, তারা যদি কবুল করে, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নির্যাতন, এত আঘাত খাওয়ার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ দেখালেন না, আল্লাহ নবী কি দিলেন, সে জায়গায় ভালোবাসা দিলেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক ঘটনা, রাসূলের সিরাত যদি আমরা পড়ি, রাসূলের চরিত্র যদি পড়ি, তাহলে আমরা একাধিক প্রমাণ আমরা ঘটনা পেয়ে যাব। এই জন্যে আপনাকে আমাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে ভালোবাসা দিলেন, উম্মতকে যে ভালোবাসা দিলেন, এই ভালোবাসার বদলে ভালোবাসা ছাড়া কিছুই হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে যে ভালোবাসা দিয়ে গেছেন, এই ভালোবাসার কথা একজন সাহিত্যিক তার সাহিত্যের মাধ্যমে, একজন কবি তার কবিতার মাধ্যমে, একজন লেখক তার লেখকের লেখনির মাধ্যমে, একজন বক্তা তার বক্তব্যের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার 100 ভাগের 1 অংশ ব্যক্ত করতে সক্ষম নন, আমরা ব্যক্ত করতে পারবো না। এর জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কতটা ভালোবাসা দিয়েছেন তার নির্দেশ আল্লাহর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন কোরআনুল কারীমে সূরা তাওবা সূরা 9 আয়াত নম্বর 128 এর মধ্যে, যে লাকাদ কানা, আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে আমি তোমাদের নিকট তোমাদের মধ্যে হতে একজন রাসূল প্রেরণ করেছি, রাসূল পাঠিয়েছি, রাসূল এসেছিল, যে রাসূল তোমাদের দুঃখ কষ্টতে তিনি বেদনা পেয়েছিলেন, দুঃখ যন্ত্রণা তিনি পেয়েছিলেন, তোমাদের ব্যথায় ব্যথিত হয়েছিলেন, সেই নবী সাল্লাম তোমাদের মধ্য থেকে এসেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন। তাহলে এই আয়াত প্রমাণ করে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ব্যথায় ব্যথিত তিনি হয়েছিলেন। তাহলে এই জন্য আপনাকে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। তো ভালোবাসার প্রসেস পদ্ধতি কেমন হবে, এখন আমি আমার ক্ষুদ্র জ্ঞানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্তমান পরিস্থিতিতে ভালোবাসার যে ক্যাটাগরি দেখছি তা তিন ভাগে ভাগ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার পদ্ধতি হচ্ছে 3 রকম, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দেখেছি।
একটা পদ্ধতি দেখতে পাই সেটা হচ্ছে ইহুদি পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি পাই খ্রিস্টান পদ্ধতি, তৃতীয় পদ্ধতি পাই সাহাবে কামদের পদ্ধতি। এখন আপনাকে আমি সংক্ষিপ্ত আকারে জানাবো তিনটি পদ্ধতি, কোন পদ্ধতিটি সঠিক এটা আপনি বুঝতে পারবেন। এখন আপনাকে আমি জানাবো প্রথম যে ভালোবাসার পদ্ধতি সেটি হচ্ছে ইহুদি পদ্ধতি। কেমন ইহুদি পদ্ধতি? আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে 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 কালে কালে তিনি নবী রাসূল পাঠিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিসসালামের আগমন ঘটিয়েছিলেন ফেরাউনের মোকাবিলা করার জন্য। আমরা জানি কোরআনুল কারীমের মধ্যে ঘটনা বিদ্যমান রয়েছে। আপনি আমি যদি মূসা আলাইহিসসালামের তিনার ঘটনা যদি পড়ি আমরা সে জায়গায় দেখতে পাবো যে মূসা আলাইহিসসালাম লড়াই করেছিলেন কার? ফেরাউনের বিরুদ্ধে। তাহলে মূসা আলাইহিসসালাম তিনি কোন বাণী প্রচার করেছিলেন? তিনি তাওহীদের প্রচার করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি তাওহীদের বাণী প্রচার প্রসার করেছিলেন। আমরা জানি দ্বীন ইসলাম প্রচার প্রসার করার কারণে অনেক মুশরিক কাফিররা তারা দ্বীন ইসলামের বিরুদ্ধে চরণ করেছিল, এ কথা আপনি আমি জানি। তদ্রুপ সে সময়তেও মূসা আলাইহিসসালামের যুগে তারা চেয়েছিল যে দ্বীন ইসলামকে নির্মূল করে দিবে, তারা উৎখাত করবে, এই চেষ্টা তারা চালিয়েছিল। যার ফলে এক পর্যায়ে মূসা আলাইহিসসালাম তার কওম তার জাতিকে বললেন যে হে আমার কওম, হে আমার জাতি, চলো আমরা তাদের বিরুদ্ধে লড়াই করি যারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে চরণ করে, যারা দ্বীন ইসলামের বিরুদ্ধে চরণ করে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, তোমরা আমার সঙ্গী হও, তোমরা আমার সঙ্গে চলো। তার কওম তার জাতি কি বলেছিল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা ক্বাইদুন। এখানে তার কওম তার জাতি বলেছিল হে মূসা তুমি এবং তোমার প্রভু গিয়ে লড়াই করো তাদের বিরুদ্ধে, আমরা এই জায়গায় বসে থাকলাম। তুমি এবং তোমার প্রভু গিয়ে তাদের বিরুদ্ধে গিয়ে লড়াই করো, আমরা এই জায়গায় বসে থাকলাম। তাহলে মূসা আলাইহিসসালামের কওম তারা বলেছিল মূসা আলাইহিসসালামকে যে তুমি এবং তোমার প্রভু গিয়ে লড়াই করো তাদের বিরুদ্ধে, আমরা এই জায়গায় থাকলাম। তাহলে এই এক ধরনের ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা তারা ব্যক্ত করতে গিয়ে এই ধরনের ক্যাটাগরি আমরা দেখতে পাই। যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন কটূক্তি করা হয়, ব্যঙ্গ করা হয়, দ্বীন ইসলামকে নিয়ে যখন অপপ্রচার চালানো হয়, তখন সেই শ্রেণীর মুসলিম যারা বলে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তারা যে দেখায় তারা 12 রবিউল আউয়ালের দিন ঈদ মিলাদুন নবী পালন করতে গিয়ে তারা দেখায় যে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তো সেদিন তাদের ভালোবাসা কোথায় থাকে? যেদিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হয়, ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, যেদিনকে দিন ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা হয়, তখন তাদের ভালোবাসা কোথায় থাকে? তার মানে বোঝা যাচ্ছে যারা এই ধরনের ভালোবাসা দেখাবে তারা ইহুদিদের ভালোবাসার মতো ভালোবাসে, তারা প্রকৃতপক্ষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না। যারা এই ধরনের ভালোবাসবে তাদেরকে আমরা নিশ্চিত জেনে নেব এরা হচ্ছে ইহুদিদের ভালোবাসার ক্যাটাগরি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃতপক্ষে ভালোবাসা নয়, এটা প্রকৃতপক্ষে দিন ইসলামকে ভালোবাসা নয়, এরা ভালোবাসে ইহুদিদের কৃষ্টি কালচারে, এটা মুসলিমদের ভালোবাসা নয়। এটা আপনাকে সংক্ষিপ্ত আকারে আমি জানালাম যে ইহুদিদের ভালোবাসার পদ্ধতি এরকম ছিল। তারা নবীদের সঙ্গ তারা শর্ট করে দিত না, তারা পিছপা হতো, তারা পিছনে চলে যেত, সদা সর্বদা নবীদেরকে আগে ভেড়িয়ে দিত। এবার আপনাকে আমি জানাই দুই নম্বর ভালোবাসার পদ্ধতি হচ্ছে খ্রিস্টান পদ্ধতি। এটা আবার কেমন? আপনি আমি জানি যে বড়দিন উদযাপন হয়, আপনার আমার সমকে যখন ছোট দিন পেরিয়ে বড়দিন যখন আসবে একটা বড়দিনের উৎসব হয় যেটাতে খ্রিস্টানরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে, এটা আপনি আমি জানি। আমরা জানি যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা রয়েছে তারা সেদিনকে যীশু খ্রিস্টের জন্মদিন তারা পালন করে। সেখানে আমরা দেখতে পাই যে তারা মঞ্চ করে প্যান্ডেল করে সে জায়গায় বিভিন্ন খাবারের আয়োজন করে অনেক কিছু আয়োজন তারা করে, যে সে জায়গায় যীশু খ্রিস্টের ভালোবাসা সেই জন্ম উপলক্ষে তারা দেখায়। তাহলে বর্তমান পরিস্থিতিতে যারা এই ধরনের নীতি অবলম্বন করবে যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে যারা মঞ্চ যারা প্যান্ডেল বিভিন্ন খাবারের আয়োজন করবে, এই ধরনের যারা কৃষ্টি কালচারকে অবলম্বন করবে এরা নিশ্চয়ই খ্রিস্টানদের অনুসরণ করলো, এটা ইসলামের কৃষ্টি কালচার নয়। আপনাকে আমি কেন বলছি,
আপনি দ্বীন ইসলামে শরীয়তে কোথাও প্রমাণ করতে পারবেন না যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় তিনি কখনো কোনোদিন জন্মদিনকে পালন করেছিলেন এমনটা প্রমাণ আপনি পাবেন না। এমনকি সাহাবে কামদের মধ্যে হতে আপনি প্রমাণ পাবেন না, এমনকি তাবেঈনদের ভিতর থেকেও পাবেন না, এমনকি তাবে তাবেঈনদের মধ্যে থেকেও আপনি পাবেন না। তাহলে আপনি কি বলতে চাইছেন যারা ঈদ ও মিলাদুন নবী উদযাপন করে তারা সাহাবে কামদের থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবেসেছিলেন? আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবে কামরা বেশি ভালোবেসেছিলেন, সাহাবে কামদের মতো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারবো না? আমরা পারবো না, আমরা পারছি না, পারবো না। সাহাবে কামরা যে ভালোবাসা বেঁচেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাহলে তিনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসলেন, ভালোবাসার ফলে কোনোদিন তিনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনারা জন্মদিবস পালন করলেন, ঈদ ও মিলাদুন নবী পালন করলেন এমনটা আমরা দেখতে পেলাম না, এমনটি কথা আমরা দ্বীন ইসলামে পেলাম না। তাহলে বর্তমান পরিস্থিতিতে যারা ঈদ ও মিলাদুন নবী উদযাপন করে তাহলে তারা কোথা থেকে পালন করছে, তাহলে তারা কোথা থেকে পালন করছে? আপনাকে আমি দুটি প্রসেস পদ্ধতি দেখালাম, এক হচ্ছে ইহুদি পদ্ধতি, দ্বিতীয় দেখালাম খ্রিস্টান পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন যারা করবে তারা নিশ্চিতভাবে ইহুদি এবং খ্রিস্টানদের তারা নীতি অবলম্বন করলো। এখন এবার আপনাকে আমি জানাবো যে সাহাবে কামদের পদ্ধতি কেমন ছিল, সাহাবে কামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবেসেছিলেন এখন যদি আমরা দেখতে চাই। চলুন আমরা একটু চলে যাই বদর যুদ্ধের দিকে। বদর যুদ্ধে সাহাবে কামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসা দিয়েছিলেন, যে বদরের ময়দানটি মদিনা থেকে 80 মাইল পশ্চিম এবং দক্ষিণের কর্নারে, সেই জায়গাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবে কামদের মধ্যে চুক্তি ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নিরাপত্তা দিবে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গ দিয়ে সেই জায়গায় পৌঁছাবে, এটা একটা চুক্তি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বদরের ময়দানে গেলেন সে জায়গায় যখন উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পর সাহাবে কামদের ডিউটি তাদের কমপ্লিট হয়ে গেল। এবার দেখা গেল যে চারদিক থেকে শত্রুরা ঘেরাও করেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবি কামদেরকে বললেন, হে সাহাবি দয়েরা, তোমরা যে আমাকে ওয়াদা দিয়েছিলে সেই ওয়াদা মোতাবেক তোমাদের কথা তোমরা পালন করেছো, এখন দেখছি শত্রুপক্ষের লোকেরা আমাকে ঘেরাও করেছে, এখন তোমরা আমার সঙ্গ দিতেও পারো এবং সঙ্গ না দিতেও পারো। সাহাবে কামরা কি উত্তর দিয়েছিলেন? আমরা মুসার যুগের তার কমের উত্তর শুনেছিলাম যে তুমি এবং তোমার প্রভু গিয়ে লড়াই করো। আর এখানে সাহাবে কামরা কি বললেন? তিনারা বললেন যে আমরা মুসার কমের মতো বলবো না যে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি এবং আপনার প্রভু গিয়ে লড়াই করুন, এ কথা আমরা বলবো না, বরং ওয়ালাকিন্না আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সঙ্গ ছাড়া তো দূরের কথা, আপনাকে আমরা নিরাপত্তা দিব কিভাবে, আপনার আমরা ডান বাম সামনে বাম পিছন দিক থেকে আমরা সদা সর্বদা যুদ্ধ করব, আপনাকে আমরা ঘেরাও করে থাকব, আপনার শরীরে কোনো আঘাত আমরা দিতে দিব না, আমরা এভাবে আপনাকে রক্ষা করব। আল্লাহু আকবার, সাহাবে কামরা কথা বলেছিলেন, সাহাবে কামরা এ ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। তিনারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রবিসাল্লামকে যখন টার্গেট করে তীর মারা হতো সাহাবে কামরা তিনারা তিনাদের সিনা বাঁধিয়ে দিতেন। আল্লাহু আকবার, আমরা দিতে পারবো এ ভালোবাসা? আপনি আমি দিতে পেরেছি এ ভালোবাসা? সাহাবে কামরা দিয়েছিলেন তিনাদের জান মালকে কুরবান করে সদা সর্বদা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনারা সাপোর্ট করেছিলেন। আপনি আশ্চর্য যাবেন, বদরের যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ ছিল না। আপনি অবাক যাবেন, বদরের যুদ্ধটা সাধারণ যুদ্ধ ছিল না। বদরের যুদ্ধ কাদের সঙ্গে কাদের হয়েছিল জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীন ইসলামের প্রচার করেছিলেন, তিনি যখন তাওহীদের একত্ববাদী যখন আহ্বান করছিলেন, সে সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে যারা কবুল করেছিল, দ্বীন ইসলামকে যারা কবুল করেছিল, কবুল করার পর যারা চলে এলো আর যারা মানলো না, মানে দেখা গেল কোন পরিবারের ছেলে এলো, কোন পরিবারের আব্বা এলো, আর কোন পরিবারের ছেলে এলো না, আব্বা এলো না, মানে পরিবার থেকে তাদের ভাগ হলো। এখন বদরের যুদ্ধ যখন হচ্ছিল তখন বাপের সঙ্গে বেটার যুদ্ধ, বাপের সঙ্গে বেটার, বেটার সঙ্গে বাপের,
এইভাবে তারা ঘরে ঘরের মধ্যে খালি দিন ইসলামের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নিজেকে দাবিদার করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাপোর্ট করার জন্য তারা সে সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ দিয়ে দিন ইসলামের সাথে বেটা বাপের সঙ্গে যুদ্ধ করেছিল, বেটা বাপকে কাতল করেছিল, বাপ বেটাকে কাতল করেছিল। এটা ছিল যুদ্ধ, বদরের যুদ্ধ। এটা সাধারণ কোনো যুদ্ধ নয়। আপনি ভাবছেন সাধারণ যুদ্ধ ছিল? এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তারা ভালোবাসা দিয়েছিল। ভালোবাসা কেমন দিয়েছিল? এখানে ভালোবাসা কেমন সাহাবে কামরা দিয়েছিলেন, আপনি যদি আরো ভালোবাসা দেখতে চান অনেক আপনি অহরহ প্রমাণ পাবেন। একদা আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে আমরা ছিলাম, এমন অবস্থায় নবী সাল্লাল্লাহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতকে ধরে আছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে নিজের জান বাতি রেখে সব চাইতে বেশি ভালোবাসি। দেখলেন, নিজের জানকে ব্যাপী রেখে আমি আপনাকে বেশি ভালোবাসি। এ কথা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন। তো আল্লাহর রাসূল কি বললেন? আল্লাহ আল্লাহ কসম করে বলছি, যার হাতে আমার জান রয়েছে, প্রাণ রয়েছে, আমি যতক্ষণ না পর্যন্ত তোমার জানের চাইতে প্রিয় না হতে পারবো ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। কি কথা বলেছিলেন? আমার জান ব্যতীত রেখে সবচাইতে বেশি আপনি আমার কাছে প্রিয়। নবী সাল্লাল্লাহু কি বললেন? যে তোমার জানের থেকেও যদি আমি প্রিয় না হতে পারি তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানের থেকেও এখন আপনি প্রিয়। আল্লাহ রাসূল কি বললেন? এখন তুমি পরিপূর্ণ মুমিন হলে হতে পেরেছি। আপনি আমি নিজের জানে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পেরেছি। এখন এই ভালোবাসা, ভালোবাসা কি? এটা ভালোবাসা হচ্ছে একটা এমন একটা জিনিস, এই ভালোবাসা প্রকাশ করার জন্য আপনাকে কি করতে হবে? যে ব্যক্তিকে আপনি ভালোবাসছেন তার প্রত্যেকটি ক্ষেত্রকে নিয়ে আপনার, তার প্রত্যেকটি কৃষ্টি কালচার আপনার ভিতরে থাকবে। এখন যদি আপনি দাবিদার হন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি ভালোবাসেন আপনার মুখের দাবিতে বাস্তবতার মিল থাকতে হবে। এখন যদি আপনার মুখের দাবিতে বাস্তবতার মিল যদি না থাকে তাহলে আমরা জানি কথা কাজের অমিল থাকলে তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে তার কোনো মূল্য নেই। এটা আমি আমি জানি, গত সপ্তাহে আপনি আমি জেনেছিলাম। এখন আপনাকে আমি জানাচ্ছি, আপনার আমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানের থেকেও প্রিয় হতে পেরেছে। তো আপনি তো ঈদ মিলাদুন নবী পালন করেন, বারে রবিউল আউয়াল আপনি পালন করেন, সে জায়গায় আপনি ভালোবাসা দেখান, আপনি ভালোবাসা কেমন দেখান আপনাকে আমরা দেখতে পাই, আপনাকে আমরা দেখতে পাই আপনি কেমন ভালোবাসা যে জায়গায় দিন, আপনি সেদিনকে উদযাপন করার জন্যে আপনাকে আমরা দেখতে পাই কত কি আপনি করেন। এ কথা আপনাকে আমি জানাচ্ছি একটু পরে। তার পূর্বে একটা আপনাকে গল্প শুনাই, যে আপনাকে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে আপনাকে আমাকে কি করতে হবে? তার অনুসরণ অনুকরণ করতে হবে, তবে সে জায়গায় প্রকাশ পাবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আল ইমরান 33 আয়াত নম্বর 32 এর মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনা ইহদিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, হে নবী মুহাম্মদ, তুমি তাদেরকে বলে দাও যে তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো তাহলে আমি রাসূলকে ভালোবাসো, তাহলে ইহদিবুকুমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, আর তোমাদেরকে ভালোবেসে কি করবে? তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করো, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ফলে তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করছেন। এখন চলুন তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করতে পেরেছি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা পাওয়ার জন্য। এক বাদশা তার চারটি হুজুর, চারটি মন্ত্রী রয়েছে, চারটি মন্ত্রীকে এখন পরীক্ষা করার জন্য একটা হীরার বড় টুকরা এনে দিল, দেওয়ার ফলে রাজসভাতে রাখলো, রাখার ফলে পাশে তার হাতুড়ি রাখলো, চারটি মন্ত্রীকে আসন দিয়েছে চারখানা, পরস্পর পরস্পর মন্ত্রীরা বসে আছে। এখন বাদশাহ এক জায়গায় বসে আছেন, রাজসভাতে অনেক লোক বসে আছে। এখন বাদশাহর হুকুম, প্রথম যে মন্ত্রী আছে তাকে বলছে, যাও তুমি সেই হীরার কাছে যাও, হাতুড়িটাকে নাও, নিয়ে তুমি সেই হাতুড়ি দিয়ে সেই হীরাটাকে টুকরো টুকরো করে দিয়ে ছুঁড়ে ফেলে দাও।
এই মন্ত্রী দাঁড়িয়ে বললো এটা আমার দ্বারাই হবে না, এটা আমার দ্বারাই হবে না। দ্বিতীয় মন্ত্রীকে বলা হলো তুমি যাও, সেও বলছে এটা আমার দ্বারা হবে না। তৃতীয় মন্ত্রীকে বলা হলো, সেও বলছে এটা আমার দ্বারাই হবে না। এখন চতুর্থ মন্ত্রীকে যখন বলা হলো যে তুমি যাও, সে কিন্তু নির্দ্বিধায় গেল। যাওয়ার পরে নির্ভীকভাবে যাওয়ার পরে সে হীরার টুকরার পাশে হাতুড়ি রাখা ছিল, হাতুড়িটাকে নিল। হাতুড়িটাকে নিয়ে এভাবে কিছুক্ষণ থাকলো, থাকার পরে সে হীরার টুকরোটাকে টুকরো টুকরো করে দিয়ে ফেলে দিল। এবার যে তিনজন মন্ত্রী বসে দেখেছিল তারা লাফ মেরে উঠেছে। লাফ মেরে ওঠার পরে বলছে তুমি এত দামি একটা হীরার টুকরাটাকে টুকরো টুকরো করে ফেলে দিলে, তুমি এত একজন বোকা মানুষ, বাদশাহ বললেই বা। যখন এ কথা বলা হলো এবার বাদশাহ বললেন তোমরা চুপ করো। এবার চারজন মন্ত্রীকে আবার বসানো হলো। ফলে এবার বাদশাহ জিজ্ঞেস করছে প্রথম মন্ত্রীকে যে তুমি বলো, তুমি কেন হীরার সেই টুকরাটাকে টুকরো টুকরো করে কেন ফেললে না। সে বলছে বাদশাহ এত দামি একটা হীরার টুকরো আমি কি করে টুকরো টুকরো করে ফেলতে পারি, একে কিভাবে আমি নষ্ট করতে পারি, যার ফলে আমি করিনি। এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় মন্ত্রী পর্যন্ত একই কথা থাকলো। এবার চতুর্থ যখন মন্ত্রীকে জিজ্ঞেস করা হলো তুমি বলে দাও তুমি কেন সেই হীরার টুকরাটাকে টুকরো টুকরো করে ফেললে, এবার সেই মন্ত্রী উত্তর দিচ্ছে আপনি যখন আমাকে আদেশ করলেন আমি যখন গেলাম সে জায়গায় চুপ করে আমি কিছুক্ষণ থাকলাম। বলে কেন থাকলে, আমি এই জন্য থাকলাম যে এত একটা দামি হীরার টুকরা একে আমি টুকরো টুকরো করে ফেলে দিব। আমি সে জায়গায় এবার ভাবলাম এত বাদশার হুকুম, দ্বিতীয়ত হীরাটা মূল্যবান, এখন দুইটিকে নিয়ে চিন্তা ভাবনা করতে করতে দেখলাম আমার কাছে সবচাইতে মূল্যবান লাগলো বাদশার আদেশ হুকুমটাকে, যার ফলে আমি সেই হীরার টুকরাটাকে টুকরো টুকরো করে আমি ফেলে দিলাম। বাদশা বলছে আমি এটাই পরীক্ষা করতে চাইছিলাম যে আমার রাজসভাতে আমার কোন মন্ত্রী আমার কথাকে প্রাধান্য দিচ্ছে, এটাকে পরীক্ষা করার জন্যে আমি এই হীরার টুকরাটাকে দিয়ে পরীক্ষা করলাম, তাতে তুমি আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হলে, তুমি পাস হলে আপনাকে আমি বলতে চাইছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি যদি ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করছেন, তুমি মুখের দাবিদার না ইত্তেবা অনুসরণ করে তুমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, এটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ অনুকরণ করে চলো তবেই তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাবে, ফলে আমি তোমাদের গুনাহকে মোচন করে দেব। এটা আপনি আমি পেরেছি। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার জান ব্যতীত আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন যে তোমার জানের থেকেও যদি প্রিয় না হতে পারি তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহুল বুখারী ঈমানের অধ্যায় নম্বর 2 পৃষ্ঠা 6 থেকে 7 হাদিস নম্বর 15, সেই হাদিসের মধ্যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা মুমিন হতে পারবে না, সত্যিকারে মুমিন হতে পারবে না হাত্তা ততক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা ইলাইহি আমি তোমাদের নিকট তোমাদের মাতাপিতা তোমাদের সন্তান সন্ততি এবং পৃথিবীর সমগ্র মানব থেকে যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমার কাছে প্রিয় না হতে পারি তুমি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। এই হাদিসটা একবার ভাবেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে তোমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের আব্বা মা তোমাদের ছেলে মেয়ে তোমাদের স্ত্রী পৃথিবীর সমস্ত মানব থেকে যতক্ষণ না পর্যন্ত প্রিয় না হতে পারি তোমরা মুমিন হতে পারবে না। এখন আপনি যদি দাবি দেওয়ার হন আমি রবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমরা জানি ঈদে মিলাদুন্নবী যখন পালন হয় যেসব মানুষেরা ঈদে মিলাদুন্নবী পালন করেন তাদের চেহারার দিকে তাকিয়ে দেখেন তো, দেখে কি মনে হয় এটা মুসলিম? একজন মুসলিমকে বাহ্যিকভাবে যেটা দিয়ে পরিচয় পাওয়া যায় সেটা হচ্ছে দাড়ি। আপনি তাকে গিয়ে দেখুন তার মুখে দাড়ি আছে কিনা, আপনি দেখতে পাবেন চকচকে করে গালটাকে রেখেছে। কেন ঈদে মিলাদুন্নবী পালন করবে না, চকচকে ভাবে নিজের গালটাকে ফ্রেশ করে ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য সাদা পাঞ্জাবা পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে বিশ্ব নবীর ভালোবাসা দেখাই, অথচ সকালবেলায় কিংবা তার আগের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্নাতকে নিজ হস্তে জমা করে এসেছে, এটা ভালোবাসা নয়?
এ ভালোবাসা আছে ইহুদি খ্রিস্টানদের ভালোবাসা, এটা মুসলিমদের ভালোবাসা নয়, এটা সাবেকদের ভালোবাসা নয়। আপনি না চিন্তা করুন, আপনি মুখে তাড়ি কেন রাখেননি? আপনি বলবেন আমার স্ত্রীটা পছন্দ করে না, আমার স্ত্রী বাবা দান করে। তাহলে আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো পর্যন্ত সেই ভালোবাসা দিতে পারেননি যে ভালোবাসা দিয়ে আপনি প্রকৃতপক্ষে মমিন হবেন, পরিপূর্ণ মমিন হবেন। আপনি নিজের জান নিজের মাল তো দূরের কথা, আপনি স্ত্রীর থেকেও তো নবীকে ভালোবাসলেন না, তার কিসের ভালোবাসা উজাড় করছেন? যে মুখের কথাতে বাস্তবতার মিল নেই, এটা মুনাফিক ছাড়ার কিছুই নয়, এটা ভালোবাসা নয়। আপনাকে আমি বলবো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গেলে, প্রিয় নবী সাল্লামের ভালোবাসা তিনটা প্রসেস পদ্ধতির মধ্যে আপনাকে সেই প্রসেসটা গ্রহণ করতে হবে। এক ছিল ইহুদি, দ্বিতীয় ছিল খ্রিস্টান, তৃতীয় ছিল সাহাবে কামদের পদ্ধতি। আপনাকে ইহুদি খ্রিস্টান পদ্ধতিকে বর্জন করে সাহাবে কামদের ভালোবাসার মতো ভালোবাসতে হবে। সেটা হবে ইত্তেবা অনুসরণের মাধ্যমে। ঈদে মিলাদুন্নবী পালন করতে গিয়ে তাদের প্যান্টের দিকে তাকিয়ে দেখুন, তাদের প্যান্টগুলো ছিঁচিড়ে বেড়াচ্ছে, অথচ আল্লাহ রাসূল বলছেন সেই টাকুর ওপরে তাকে কাপড় পরিধান করতে হবে, যদি না করে কাল কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না, এমন তো কথা এসেছে। তাহলে রাসূলকে কি তারা ভালোবাসা দিল, কি ভালোবাসা দিল? আপনাকে দু বছর আগেকার ঘটনা শোনাই, পাকিস্তানের মধ্যে, পাকিস্তানের মধ্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে গিয়ে আপনি আশ্চর্য যাবেন, হিন্দি ফিল্মের গান বাজিয়ে তারা উদযাপন করছে। আস্তাগফিরুল্লাহ, দিন ইসলামে কি গান জায়েজ? হিন্দি ফিল্মে, ভারতবর্ষের হিন্দি ফিল্মে সুপার হিট ফিল্মের গানে তারা সে গান বাজিয়ে তারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করছে। এরা হচ্ছে প্রকৃতপক্ষে মুসলিম নয়, এরা প্রকৃতপক্ষে মুসলিম নয়, এরা হচ্ছে মুসলিমের শত্রু, এরা হচ্ছে প্রিয় নবীর শত্রু দুশ্মন, এরা হচ্ছে দীন ইসলামের শত্রু, এরা কোরআনের শত্রু, যার ফলে তারা এই ধরনের উদযাপন করে, যে উদযাপনের হাদিস কোরআনে কোথাও প্রমাণিত নয়। বাপ দাদার যুগের কিসা কাহিনীকে টেনে নিয়ে তারা অন্য ব্যক্তির হাদিসকে, যেই জালাদিসকে নিয়েছে, তারা প্রমাণ করতে চাইছে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে। ঈদে মিলাদুন্নবীর এর অস্তিত্ব সারিয়তা নেই। আমরা অস্বীকার করি না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মগ্রহণ করেছিলেন, আবার সবচাইতে বড় কথা যেদিনকে জন্মদিন উৎসব করে সেটাতে নবী করিম সাল্লাল্লাহু মৃত্যু বার্ষিকী, তা সেই জন্মদিন বারো রবিউল আওয়ালে মতবিরোধ রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেদিনে জন্ম নয়, তবে নিশ্চিত এটা প্রমাণিত যে বারো রবিউল আওয়ালে মোহাম্মদ সাল্লামের মৃত্যু হয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। তাহলে তারা কোন দিন উদযাপন করে, তারা জন্মদিন না মৃত্যু বার্ষিকী, ভাবতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন সাহাবে কামদের ভালোবাসার মতো ভালোবাসার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে সদা সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করার তুমি তৌফিক দাও, বলুন আমিন। ওয়া আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله ملائكته يصلون على النبي يا